চন্দন শ্রীঘরে গেলে বনগা বাগদার অনেক নেতা যাবে, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে ইডির নোটিশ প্রসঙ্গে এদিন এমন মন্তব্য করেন বিজেপি নেতা অমৃতলাল। চন্দনকে ইডির সাথে দেখা করতেই হবে, চন্দন শ্রীঘরে গেলে বনগা বাগদার এরকম বহু চন্দন ধরা পড়বে, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এই মুহূর্তে রাজ্য জুড়ে সবথেকে চর্চিত বিষয়। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে একাধিক সন্দেহভাজন শিক্ষক ও শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশিত হয়েছে। বনগা, বাগদা, গাইঘাটা প্রভৃতি এলাকা জুড়ে এরকম বহু শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নাম রয়েছে সেই তালিকায়। এসবের মাঝেই গত 27 তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে টেট দুর্নীতি মামলায় বাগদার বহু চর্চিত নাম চন্দন মণ্ডলের বাড়িতে নোটিশ ঝুলিয়েছে ইডি। সেই নোটিশে লেখা রয়েছে 30 তারিখ সকাল 11টার মধ্যে কলকাতার সিজিও কমপ্লেক্সে সমস্ত নথিপত্র সহ সশরীরে হাজির হতে হবে। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মামা ভাগ্নে এলাকার বাসিন্দা চন্দন মণ্ডল। চন্দন মণ্ডলের বাগদার মামা ভাগ্নে এলাকার বাড়িতে নোটিশ ঝুলিয়েছেন ইডির আধিকারিকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই ইডির আধিকারিকেরা এসে চন্দন মণ্ডলের বাড়িতে এই নোটিশ ঝুলিয়ে দিয়ে যান। ওই নোটিশে উল্লেখ রয়েছে, 30 তারিখের মধ্যে সশরীরে চন্দন মণ্ডলকে প্রয়োজনীয় কাগজ নিয়ে হাজির হতে হবে সিজিও কমপ্লেক্সে। প্রসঙ্গত, টেট দুর্নীতি মামলায় চন্দন মণ্ডলের নাম জড়িয়েছে অনেক আগেই। ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকেরা এসেছেন তার বাড়িতে, আদালতের নির্দেশ মেনে কোর্টে হাজিরাও দিয়েছেন চন্দন। তবে তারপর থেকে বেপাত্তা। ক্যামেরার সামনে স্থানীয়রা কিছু বলতে না চাইলেও তারা জানাচ্ছেন, বহুদিন হয়ে গেল চন্দনকে এলাকায় দেখা যায়নি। এ বিষয়ে এদিন আরও এক ধাপ এগিয়ে বিজেপির বনগা সাংগঠনিক জেলার সহসভাপতি অমৃতলাল বিশ্বাস দাবি করেন, অনুব্রত মণ্ডল পার পায়নি, চন্দন পার পাবে না। বিজেপি নেতার আরও দাবি, চন্দন মণ্ডলের সাথে বনগা ও বাগদার আরও অনেকে যুক্ত ছিলেন। এদিন চন্দন মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির দেওয়ালে এখনও জলজল করছে ইডির নোটিশ। সেখানে লেখা রয়েছে চন্দন মণ্ডলের নাম, লেখা রয়েছে 30শে ডিসেম্বর হাজির হওয়ার কথা। তবে এদিন বাড়ির সামনে দাঁড়িয়ে বহু ডাকাডাকি করেও বাড়ির কারোর সাড়া মেলেনি, বাড়ির গেট বন্ধ ছিল। আমরা চেষ্টা করেছিলাম স্থানীয়দের সাথে কথা বলতে, কিন্তু চন্দন প্রসঙ্গ তুলতেই এড়িয়ে গেছেন স্থানীয়রাও। আশ্চর্যজনকভাবে মুখে কুলু পেটেছেন প্রায় সকলেই। তখন ইডির তরফ থেকে 27 তারিখে তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, বলা হয়েছে তাকে অল্প দিনের মধ্যে দেখা করতে। আজকে তার কোনো এখনও দেখা করেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই, দেখা করেনি বলে আমরা যতদূর জানি। বিষয় হচ্ছে চন্দন মণ্ডল আসলে উপেনবাবুর বর্ণিত যে রঞ্জন, আসলে সেই বাগদার চন্দন। আর এই চন্দনের সঙ্গে জড়িয়ে আছে বাগদার অনেক নেতা নেত্রী, তাদের তারাও জড়িত। আজকে চন্দন মণ্ডল ধরা পড়ার সঙ্গে সঙ্গে আরও বাগদার বনগা সাব ডিভিশনের বহু নেতা নেত্রী, তারাও আজকের সঙ্গে জড়িত রয়েছে, এটা প্রমাণিত হবে। সত্য উদ্ঘাটন হোক, এটা বনগার মানুষ, বাগদার মানুষের দাবি, বাংলা মানুষের দাবি, আমরা এই সত্যের পক্ষে। দেখুন, 27 তারিখে শুনেছি আমরা যে ইডির তরফ থেকে তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, আমরা জানি না সে 30 তারিখের মধ্যে দেখা করবে, করেছে কিনা আমরা জানি না। সত্য উদ্ঘাটন হবে এবং এর সঙ্গে সঙ্গে চন্দনের সঙ্গে আরও চন্দন বাবুরাও শ্রীঘরে ভাত খাবে, এটা পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।